সুপ্রভাত মেচি কালীকথা দুর্গার যে চালচিত্র এবং তার পরিবার পরিজন এদের নিয়ে আজকের কথা বৎসরান্তে দেবী দুর্গা আসছেন মর্তে মর্তে মহা ধুমধাম খুশির উল্লাস এই দেবী দুর্গার সঙ্গে আবেগ প্রবণ ও ভাববাদী বাঙালি মননের এক অনন্য অনুভূতির সংযোজন ঘটেছে সেটি হলো দেবীকে ঘরের মেয়েতে পরিণত করা তাতে জড়িয়ে আছে কন্যা সন্তানের বিচ্ছেদ ও সান্নিধ্যের এক সুমধুর জীবনবোধ এটা সম্ভব হয়েছে সেই অনন্য মানসিকতায় যার দৌলতে তারা দেবতারে প্রিয় করে প্রিয়েরে দেবতা করতে পেরেছে তাই স্বর্গের দেবী তাদের ঘরের মেয়ে সেই মেয়ে আসছে বৎসরান্তে শ্বশুরবাড়ি বা স্বামীর ঘর থেকে মাত্র চার দিনের জন্য পিত্রালয়ে এতে মা বাবা যেমন আনন্দে বিহ্বল তেমনি পরিজন প্রতিবেশীদের মধ্যেও খুশির জোয়ার দেখুন এই যে ভাবনাটা এই ভাবনাটা কিন্তু বাঙালি ছাড়া আর কেউ করেনি সমস্ত ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন সেখানে দেবী দেবী রয়েছেন দেবী কখনো ঘরের মেয়ে এবং শিব কখনো বাড়ির জামাই এসব কথা তারা ভাবতেও পারেন না এটা বাঙালির কল্পনা শুনছেন মির্চি কালীকথা বৎসরান্তে এসেছে কন্যা কিন্তু সে একা নয় তার সঙ্গে তার সন্তান সন্ততি ও পরিজনেরও আছে এটাই স্বাভাবিক মা কি তার সন্তানদেরও তার পরিজনদের ছেড়ে একা একা আসতে পারে সেটা কিছুতেই সম্ভব না আর যেখানে আসছে সেখানেও তা অভিপ্রেত নয় কারণ কোনো উৎসবে কেবল কন্যা একা এলে বাঙালি মা বাবা তাতে মন ভরে না কন্যা সন্তান সন্ততি তাদের কাছে চরম আদরে তাদের কাছে না পেলে আনন্দে কি পরিপূর্ণতা আসে তাই তো দেবী দুর্গা তার সন্তান সন্ততি পরিজনদের নিয়ে মর্তে আসেন শাস্ত্রে যে দেবী মহিষাসুরকে মর্দন করেছিলেন তিনি বহু দেবতা তেজপুঞ্জে সৃষ্ট এবং বহু দেবতার দেয়া অস্ত্র আভরণে পুষ্ট একক দেবী দুর্গা তাই দুর্গা পূজার প্রথম দিকে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের সহাবস্থান ছিল না এখনো অনেক ক্ষেত্রেই তিন পুতুলের প্রতিমায় দেখা যায় কেবল দেবী দুর্গাকেই তাঁর বাহন সিংহ পৃষ্ঠে আরূঢ়া হয়ে অসুর দলনে রত তিনি শুনছেন মিত্রি কালীকথা বাঙালিরা সন্তান সন্ততি সহ সপরিবারে দেবীর আরাধনায় বিশেষ আগ্রহী তাই সম্পদ সমৃদ্ধি ও বৈভবের দেবী রূপে লক্ষ্মী রূপা কন্যাকে দেবীর ডান দিকে বসিয়েছেন এবং বিদ্যা বুদ্ধি ও জ্ঞানের দেবী রূপা অন্য কন্যা সরস্বতীকেও দেবীর বামে বসানো হয়েছে এইভাবে কন্যারা যখন এলেন তখন আর পুত্রদের বাদ দেয়া কেন তাই সিদ্ধিদাতা গণপতিকেও লক্ষ্মীর ডাইনে এবং অন্য পুত্র দেব সেনাপতি কার্তিককে সরস্বতীর পাশে বসিয়ে পুত্র কন্যা সহ দেবীর আগমন ও তাদের সকলকে নিয়েই দেবীর আরাধনা বাঙালি রীতিতে পর্যবসিত হয়েছে সেই জন্যই দেবী দুর্গা সন্তান সন্ততি পরিজনদের নিয়ে মর্তে আসেন মর্তবাসীর সেই পরম কাঙ্ক্ষিত পুত্র কন্যা পরিজন সহ দেবীর শুভাগমনকে সুন্দরভাবে উপস্থাপন করে মধুকবি বলছেন এ সম্পর্কে মধুকবি কি বলছেন সে কথা শোনাবো একটু বিরতির পর শুনতে থাকুন মির্চি কালীকথায় জগন্নাথ বসু আপনার সঙ্গে